আরে বিকালে তোমার কেবিনে আমরা মেলা লাগিয়ে দেবো, মেলা। তখন তুমি বলবে এরা গেলে বাঁচি। থাক মা থাক, ঠাকুর তোমার ভালো করবেন, ভালো হয়ে যাবে। আরে আরে থাক থাক থাক, ঘরের মেয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো, যাতে তোমাকে তোমার শ্বশুর বাড়ি তাড়াতাড়ি পাঠাতে পারি আমরা। নীলাদ্রিদা বলছে শেষদের কিন্তু কোনো জিনিসপত্রই আমরা নিইনি। কোনো চিন্তা নেই, ওখানে সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে ওখানে। আমাদের মিত্রির ডেটটাও যদি একসাথে থাকতো তাহলে একেবারে পিসি আমাদের পুচকুটাকে কোলে কোলে নিয়ে বাড়ি ফিরত। ফেরার সময় এই ক্রাচটা ফেরা দিয়ে আসবে, এটা দিয়ে তুই আমাকে অনেক মেরেছিস, আমি আর মার খেতে চাই না। ট্যাক্সি এসে গেছে বলছি মিত্রি, ট্যাক্সি এসে গেছে, তুমি সেই দিকে নিয়ে এসো। হ্যাঁ নীলাদ্রিদা চলুন, আমি দিই তোরা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চলো 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 চল, সাবধানে মিত্রি। হ্যাঁ আমি আসছি। ওমা সাত সকালে তুই কোথায় বেরোচ্ছিস? ওমা তুমি জানো না আজকে তো ঈশানীর শেষদির অপারেশন। ও এ বাবা, আমি সত্যি একদম ভুলে গিয়েছিলাম, আজকেই তো অপারেশন। ভগবান ওদের মঙ্গল মনে করুন সব। হে ঠাকুর। ছোটদা তুই কি বেরোচ্ছিস? বলছি একটুখানি সময় দিবি? আমি একটু আমি তাহলে যেতাম আর কি তোর সঙ্গে। না না তোকে যেতে হবে না, শোন না, ওখানে রাঙাদা আছে, রাঙা বৌদি আছে, ঈশানী আছে, তুই বাড়িতে থাক। না আসলে এতদিন তো শুধু সবসময় নিজের কথাই ভেবেছি, অন্য কারোর জন্য কখনো কোনোদিনও চিন্তাই করিনি, স্বার্থপরের মতন শুধু নিজেকে নিয়ে ভেবেছি। তাই ওরা এই বাড়িতে আসবার পর, মানে রাঙা বৌদি ছোট বৌদি এই বাড়িতে আসবার পর থেকে না, দেখলাম দেখলাম সবকিছু কেমন যেন পাল্টে গেছে। ওরা আমাকে কত আপন করে নিয়েছে, কত কত ভালোবেসেছে আমাকে। শোন আমি তো তুই যে যাবি বলেছিস সেটাই অনেক, আমি গিয়ে ওদের এটা বলে দেবো, ঠিক আছে? ওবু বলছিলাম তুই সাবধানে যাস, আর গিয়ে ওখানকার কি অবস্থা সেটা কিন্তু আমাদের জানাস, নাহলে আমরা খুব চিন্তা করবো। আমি নিশ্চয়ই জানাবো, তবে যদি দেখো আমি কোনো ফোন টোন করছি না। মিদুল তোর কাছে তো এই রাঙা বৌদি আর ঈশানীর নাম্বার আছে, একটু ফোন করে জেনে নিস, ঠিক আছে? যে মা আমি এলাম। ভগবান সব মঙ্গল করুন।